দাস একটা নতুন সম্ভাবনার জন্ম দিতে চলেছিলেন, সেই রকম একটা সময় তার মৃত্যু হলো। তাহলে ভারতবর্ষের রাজনীতির একটা দোলাচল সৃষ্টি হলো। তাহলে এরপর আন্দোলনের দিক দিশা কি হবে? এরপর ওই 10 বছর, প্রথমে বলেছিলাম 10 বছর অন্তর অন্তর শাসনতান্ত্রিক সংস্কার প্রণয়নের জন্য একটি করে সংস্কার আইন চালিত হবে, সেইটাকে চরিতার্থ করার জন্য 1927 সালে একটি কমিশন গঠন করলো ব্রিটিশ সরকার, তার নাম আইমন কমিশন। 1927 সালে সেই কমিশন এলো, কিন্তু সেই কমিশনকে ভারতীয়রা বয়কট করলো। মুসলিম লীগ তখন ফর্মে আছে, জাতীয় কংগ্রেস ফর্মে, একজনও ভারতীয় নেতা নাই সাইমন কমিশনে। ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করল। আবার একটা রাজনৈতিক আশার আলো, একটা দোলাচল আমাদের সামনে এলো।